বিগ নিউজ, সবার আগে সবার সাথে। স্বপ্ন পূরণের লক্ষ্যে জাসমিন ও বাবলু। 17 বছর বয়সে ইটাগড়ের মেয়ে জাসমিন সুলতানা এবং রায়গঞ্জের 30 বছরের বাবলু মণ্ডল উত্তরবঙ্গের 4 জেলা জুড়ে 400 কিলোমিটার পথ ধরে ম্যারাথন দৌড়ে রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে দুই তরুণ তরুণী। এদের পূর্ণ সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য কোর কমিটির সদস্য জাবেদ আক্তার মহাশয় এবং তার স্ত্রী উত্তর দিনাজপুর জেলা সহকারী সভাপত্নী ফরহাদ বানু। জ্যাসমিনের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, দার্জিলিং জেলার বাগডোগরা থেকে ম্যারাথন দৌড় শুরু করেছেন, গন্তব্য মালদা জেলা। বাগডোগরা থেকে দৌড় শুরু করতেই বিভিন্ন জায়গায় জায়গায় তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য হাজার হাজার মানুষজনকে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল। করতালির মধ্যে দিয়ে তাদের উৎসাহিত করতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেল। অন্যদিকে চোপড়া বাসস্ট্যান্ডে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জাসমিন এবং বাবলুকে পুষ্পস্তবক ফুলের মালা দিয়ে বিশেষভাবে স্বাগত জানানো হয়। এই দুজন শুধু উত্তরবঙ্গ নয়, দেশের নাম যেন উজ্জ্বল করে এই আশীর্বাদ দিতেই চোপড়ার বিধায়ক জনাব হামিদুর রহমান, ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, ব্লক চেয়ারম্যান তাহের আহমেদ, চোপড়ার পঞ্চায়েত সভাপতি মোহাম্মদ আজার উদ্দিন, মহিলা ব্লক সভাপতি আসমাদারা বেগম, তাছাড়াও তন্ময় কুণ্ডু, একাধিক তৃণমূল নেতৃত্ব সহ মানুষজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তোমার মতন যারা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিবে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো, যেন ওরাও যেন চেষ্টা করে, কিছু হওয়ার জন্য চেষ্টা করে। সবাই তো সব দিক দিয়ে হয় না, সবাইকে সব দিক থেকে ট্রাই করতে হবে, যে যেদিক থেকে ভালো হয়। আর কোথায় মানে লক্ষ্যমাত্রা কোথায়? এখান থেকে আমি শিলিগুড়ি থেকে উদ্দেশ্য দিয়েছি, আমি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট হয়ে ইটাহারে পৌঁছাবো। অনেক ভালো লাগছে, সবাই পাশে আছে, অনেক ভালো লাগছে। বলছি যে এই কম বয়সে এই ধরনের চিন্তাধারা নিয়ে ও এগিয়ে যাচ্ছে, আপনি যথেষ্টভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন, কী বলবেন এই ব্যাপারে? দেখ, সব থেকে বড় কথা আছে যে এই ছোটো বয়সে ভিতরে যে একটা আগ্রহ হলো, এখন থেকে ও তৈরি হচ্ছে যে একটা আমি বিশ্ব রেকর্ড করব। আগে আমি দেখতাম ম্যারাথন দৌড়ে সবসময় ও ফার্স্ট আসতো, ইসলামপুর বা শিলিগুড়ি যে কোনো জায়গা। আমি বিভিন্ন সময় ইসলামপুরে আমি আমার হাত দিয়ে অ্যাওয়ার্ড পাই বা ট্রফি পাই বা প্রাইজ পাই। সে সময় আমি ওর আগ্রহটা দেখে আমি বলেছিলাম কি, জাসমিন তোমার ভিতরে একটা ক্যাপাসিটি আছে, তুমি একটু চেষ্টা করো আগে যাওয়ার জন্য, পিছনে আমি তোমার দাদার মতো একটু দাঁড়িয়ে আছি।